আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউসে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। ভিউয়ার্স, আজ আমি এখানে কিছুটা আম নিয়েছি, আর এই আমগুলো আমি আমচুর পাউডার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমচুর পাউডার করতে হয়। আমি আমগুলো এখন ছোট ছোট পিস করে নিচ্ছি। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমচুর পাউডার তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি এভাবে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন আমি কুলোর মধ্যে উঠিয়ে নিচ্ছি, এগুলো আমি রোদ্রে শুকাতে দেব। আমগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে কুলোর মধ্যে সবখানে ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি রোদ্রে শুকাতে দেব। ভিউয়ার্স, এই আম শুকাতে আমার 2 দিন সময় লাগবে। আপনারা যদি গ্রেটারে গ্রেট করে নেন তাহলে 1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। ভিউয়ার্স, আমি আমের মধ্যে কিছু মাখিয়ে দেইনি, শুধু আমটা আমি শুকিয়ে নিচ্ছি। আমি এখন রোদ্রে দিয়ে দেব। রোদ্রে শুকিয়ে নিয়ে চলে এসেছি, দেখেন আমটা শুকিয়ে গিয়েছে। আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, জারের মধ্যে এখন আমগুলো আমি উঠিয়ে নিচ্ছি, শুকনো আমগুলো। ভিউয়ার্স, এটা এখন আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ভিউয়ার্স, আমি এখন এটা গুঁড়া করে নিব, দেখেন গুঁড়া করে নিয়ে চলে আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার আমচুর পাউডার। এখন যেহেতু আমের সময়, এখন আমরা এইভাবে করে আমচুর পাউডার তৈরি করে ঘরে সংরক্ষণ করতে পারি। আর এই আমচুর পাউডার কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে, তখন আমরা হাতের কাছে পাই না, বাজার থেকে কেনার প্রয়োজন হয়। আমরা এভাবে করে আমচুর পাউডার তৈরি করে ঘরে সংরক্ষণ করতে পারি, আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। ভিউয়ার্স, আমার এই আমচুর পাউডারের পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।